খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে বাঘের ট্রাক চাপায় তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে আহত হয়েছেন দুইজন রবিবার রাত একটার দিকে খুলনা মংলা মহাসড়কের শ্যামবাগাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন আব্দুল্লাহ আব্দুল গফুর ও সালাউদ্দিন তারা সবাই বাঘের সদর উপজেলার হাকিমপুর মাদ্রাসার বিভিন্ন ক্লাসের ছাত্র এ সময় আহত হয় আরও দুই মাদ্রাসা ছাত্র হাকিমপুর মাদ্রাসার শিক্ষক একটি অটোরিকশা ভাড়া করে কেরাত সম্মেলন থেকে ফিরছিল ছাত্ররা পথে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে